অতি সম্প্রতি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীদের, যদিও একেবারে সামান্য ছোট্ট একটা অংশ মিডিয়ার কল্যাণে সেটাই আমাদের চোখে অনেক বড় হয়ে ওঠে, কিন্তু ছোট্ট ক্ষুদ্র অংশের অনেকের সাক্ষাৎকার আমি দেখেছি, আপনারা অনেকে দেখেছেন, যে তারা বলছে তারা রোজাদার, তারা হোলি উৎসব করছে অথচ তারা কি রোজা রাখছে। একজন জিজ্ঞাসা করছে আপনার রোজার সাথে এটা যায় কিনা, হ্যাঁ কেন যাবে না। মানে আমরা বাঙালির ধর্মটা এরকম যে আমরা ধর্ম করতে গিয়ে প্রয়োজনে গরু চুরি করে আমরা কোরবানি দিতে রাজি আছি, এটা হলো বাঙালির ধর্মচর্চার স্টাইল, যে কোরবানি আমাকে দিতে হবে প্রয়োজনে, সেটা গরু চুরি করে হলেও, যে চুরি করলে গুনাহ হবে আর কোরবানি করলে সওয়াব হবে, তাহলে সওয়াবের গুনায় কাটাকাটি গোশত খাওয়া হয়, এ হলো বাঙালির ধর্মচর্চা। আমি গত পরশুদিন মদিনা থেকে ফ্লাইট ছিল, সফরের ফ্লাইট, তো প্রতিবারের মতো আমি খুব লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম যাত্রী উমরার যাত্রী, সব চুল চাঁসা, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, বোঝা যাচ্ছে উমরার যাত্রী, কিন্তু ফজর নামাজের সময় সাহারিটা সবাই খুব গুরুত্বের সাথে খাইছে, মাশাআল্লাহ দেখলাম, একবারে খুব ভালো করে গুরুত্বের সাথে খাইল এবং পাইলট ঘোষণা দিলেন যে আর 5 মিনিটের মধ্যে সাহারির টাইম শেষ হবে, উনি এয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ করে নিচের ল্যান্ডের টাইমিং অনুযায়ী উনি আমাদেরকে জানাই দিলেন, সবাই খুব গুরুত্বের সাথে সারি খেলেন মাশাআল্লাহ, এবং টাইমলি সারি খাওয়া বন্ধ করে দিয়েছে মাশাআল্লাহ, কত সিরিয়াস ধার্মিক। কিন্তু মজার বিষয় হলো ফজর নামাজের সময় আমার মনে হলো যে 400 থেকে 450 যাত্রীর মধ্যে 20 জন ফজর নামাজ পড়ছে কিনা সন্দেহ। আমার ক্যাবিনে তো দনপুরা ক্যাবিনে যদি 50-60 জন বা 80 জন মানুষ থাকে, তো ক্যাবিনে আমার মনে আমরা 4 জন বা 5 জন মানুষ নামাজ পড়ছি, আর একটা মানুষ নামাজ পড়লো না, দিব্যি ফজর নামাজ চলে গেল। এখন আপনি যদি বলবেন ফজর কেমনে পড়বো, তো এই 10,000 ফিট উপরে সেখানে আপনি কেমনে সাহারি খাবেন, তাও আর বাংলা ভাত, যাওয়ার সময় দেখলাম যে একদম সোলা দিছে, মানে এই আকাশের উপরে 10,000 ফিট উপরে যায় সোলা খাওয়া, এটা তো একটা মানে ব্যাপার স্যাপার, তো সেইটা যদি আপনি জোগাড় করতে পারেন, শুধু নামাজের বেলায় বলতেছেন কেমনে নামাজ পড়বো। তো এই হলো আমাদের ধর্মচর্চা, যারা হোলি উৎসবে মেতে উঠছেন তারা জানেন না এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, একটা বিশ্বাস থেকে এই কাজটা তারা করে। উইকিপিডিয়াতে আপনি একটু সার্চ দিলেই এটা দেখবেন যে এটা কিভাবে দোল পূজা থেকে, দোল উৎসব থেকে হোলি উৎসব কিভাবে আসছে, তাদের আপনার উপাস্যরা, তাদের দেবতারা, তাদের এই রং মাখামাখি, এটা কোত্থেকে এসছে সেই ইতিহাস জানা যায় নাই। আমাদের বাঙালি হলাম উৎসব প্রবণ জাতি, আমাদেরকে যদি বলা হয় নতুন একটা কালচার আমদানি হয়েছে, সেটা হলো তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, এ উপলক্ষে তুমি নেচে গেয়ে ফুর্তি ফার্তা করে খাওয়া দাওয়া করবা, আমার মনে হয় বাঙালি সেটাই গিলে নেবে। আফ্রিকার কোথায় যেন এরকম কালচার আছে যে মারা গেলে সেটার জন্য তারা উৎসব আনন্দ ফুর্তি হাসি তামাশা করে তারা এভাবে বিদায় জানায়। তো আমার তো মনে হয় কি, ইতিমধ্যে তো আপনারা দেখেছেন কোনো কোনো ওই যে মাজার পূজারীরা তাদের কারো কারো কবর দেওয়ার সময় ঢোল তবলা বাজাতে বাজাতে যাচ্ছে, আবার গানও আছে মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, কালিমা কালামও দরকার নাই। হ্যাঁ, তো এই যে অলরেডি এটা শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে অনেক পোলাপান দাদা নানার মৃত্যুর পর লাশের সাথে সেলফি তুলছে দাঁত বের করে। আমরা কি নির্মম এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? আমার মনে হয় সেটা আমরা বিশ্ব মানুষ এখনো টের পাচ্ছি না, এখনো আঁচ করতে পারছি না যে আমাদের প্রজন্ম ধ্বংসের কোন প্রান্তে চলে যাচ্ছে, শুধুমাত্র এখন দুর্গন্ধ বের হতে বাকি আছে, পচা শেষ শিক্ষার নামে আমাদের সন্তানদের যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের পুরো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বটগাছের নিচে শুধুমাত্র ইসলাম স্টাডিজ বা আল কোরআন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তারা তেলাওয়াত করেছে। একটা ছাত্র যখন ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট হবে সে কোরআন তেলাওয়াত করবে, এটাই তো স্বাভাবিক। একটা বিশ্ববিদ্যালয় ওই ডিপার্টমেন্টের ছাত্ররা বটতলায় কোরআন তেলাওয়াত করেছে, সেজন্য ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে শোকজ কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে, কেন কোরআন তেলাওয়াত করলো। একই জায়গায় গান বাজনা হয়, একই বাজার সব কিছু হয়, এই যে হোলি উৎসব হলো, মুসলমানের সন্তানদেরকে রং মাখামাখিতে মাতানো হলো, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন নাই, সরস্বতী পূজা হলো সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কোরআন তেলাওয়াত কেন হলো সেটার জন্য শোকজ জানানো হয়েছে। আর কি বাকি আছে বল? পথ দুইটা আমাদের সামনে, এক
নিজের প্রজন্মকে রক্ষা করার জন্য এই সকল অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো আর সময় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আবারও বলছি, পচন শেষ, এখন শুধু দুর্গন্ধ বের হতে বাকি আছে। আপনার লাশ নিয়ে আপনার সন্তান ফুর্তি করবে আপনার মৃত্যু উপলক্ষে, সেটা শুধু দেখার বাকি আছে। রমজান মাসে একটা বিশ্ববিদ্যালয়ের গাছের তলায় কোরআন তেলাওয়াত করছে, সেজন্য এদেশের নাস্তিক গুলো যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সরকারের মাথায় আপনার লবণ রেখে যারা বড়ই খাচ্ছে, এটা হাতে গোনা কয়েকজন, এরা মূলত সরকারের অনুগত মানুষ। এরা সরকারকে ভাঙায়া ভাঙায়া আমাদের শিক্ষা ব্যবস্থাকে তলে তলে শেষ করে দিয়েছে। এটা বোঝার মতো সে মানুষ হয়তো নাই। মনে রাখবেন, সাফার করতে হবে আপনার আমার মানব তো মানুষদেরকে, সমাজের যাদেরকে এলিট মনে করেন, যারা আমাদের নেতা, তাদের ছেলে মেয়েটা এদেশে থাকবেও না পড়বেও না, তারা তো রাখবেও না, সন্তান ধ্বংস হবে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আনন্দ, রমজান উপলক্ষে যে ঈদ, এটা মুসলমানদের একটা উৎসব, সেই উৎসবে আরো আপনারা দেখেছেন বাচ্চাদের পাঞ্জাবি বের করছে সেখানে, এখানে আপনার সমকামিতার সিম্বল তারা সেখানে রেখে দিয়েছে। আপনারা দেখেছেন যখন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ শুরু হয়েছে, তারা সেটা সরায় নিয়েছে এখন ওয়েবসাইট থেকে। এই প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনারা যাচ্ছেন আড়ঙ্গে কেনাকাটা করতে, আপনারা আড়ঙ্গের জিনিসপত্র কিনছেন খাচ্ছেন, একটু একটা বারের জন্য আপনার বিবেকটা জাগ্রত হচ্ছে না যে আমি টাকা দিয়ে সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য আমি এখানে সাহায্য করছি। একসময় এরা আমেরিকার মতো জায়গায় পুলিশের সাথে দাঙ্গা হয়েছে, আজকে তারা এত অ্যাগ্রেসিভলি আগাচ্ছে যে আপনাকে বাধ্য করছে যে আপনার ছেলে মেয়ে যেন গে হয়, যেন সমকামী হয়, সেরকম পরিস্থিতি তারা করতেছে। রমজান মাসের মতো জায়গা মুসলমানদের ইবাদত, এই ঈদ উল ফিতর তো মুসলমানদের একটা ইসলামিক একটা জিনিস, সেখানে মার্কেটিং এ তারা এই জিনিসটাকে প্রমোট করতেছে, কিন্তু আপনি লোভ সামলাতে পারছেন না তাদের দোকানে যাওয়া ছাড়া। আমি গত দুই তিন দিনের মধ্যে দেখলাম যে সৌদিতে, আরো কয়েকটা জায়গায় দেখলাম যে বিভিন্ন সিটিতে আসার পথে ট্রানজিটে বিভিন্ন জায়গায় অনেকে খেয়াল করেছে যে স্টারবকসের মতো প্রতিষ্ঠান, ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠান, আমি এয়ারপোর্টে আবহাওয়া শহর এয়ারপোর্টে সাহারির সময় নেমেছিলাম, আমি দেখেছি যে আশেপাশে অন্যান্য প্রতিষ্ঠানে, অন্যান্য রেস্টুরেন্টগুলোতে সিরিয়াল পড়ে আছে, আর এই প্রতিষ্ঠানগুলো যখন আগে বহু লম্বা লাইন ছিল, এখন সেখানে মাঝি মারছে, কেউ দাঁড়াচ্ছে না সেখানে। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন এদের স্পর্ধা কোথায়, যে রমজান মাসে ঈদ উল ফিতরের মার্কেটিং, ওরা টাকা কামাই করতেছে আমাদের কাছ থেকে, আমাদের ঈদ উৎসব থেকে, কিন্তু সেখানে আমাদের টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে সমকামী হওয়ার শিক্ষা দিচ্ছে। তীব্র প্রতিবাদ যখন শুরু হয়ে গেল, মিডিয়াগুলো একেবারে চুপচাপ, কোনো মিডিয়াতে কোনো নিউজ নাই, খেয়াল করবেন কোনো টেলিভিশনের কোনো নিউজ নাই, সবগুলোকে টাকা দিয়ে কিনা শেষ তাদের। এই দেশে গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতিটা জিনিস যেন আমাদের সাথে বিরোধিতা করছে, এমন একটা অবস্থা, ভয়ঙ্কর এক ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে। আমার তো মনে হচ্ছে কঠিন এক সংঘাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জাতিকে, কেউ যেন দেখার নেই। বটতলা কোরআন তেলাওয়াত হয়েছে, সেটার জন্য সকল দিক দেওয়া হয়েছে আপনার বিভাগীয় প্রধানকে, চিন্তা করা যায় কেন কোরআন তেলাওয়াত করা হল, গান হতে পারবে তার জন্য কোনো অসুবিধা নেই, নাচ হতে পারে কোনো অসুবিধা নেই, সরস্বতী পূজা হয়েছে তাতেও কোনো সমস্যা হয় নাই, হোলি উৎসব হচ্ছে তাতেও সমস্যা নেই, সমস্যা হলো কোরআন তেলাওয়াতে। কোরআন তেলাওয়াতের মধ্যে কি সমস্যা থাকতে পারে আমাকে বলেন, কোন ইসলামের নামে বক্তব্য দিতে গিয়ে আপনি এমন কিছু বললেন যেটা নিয়ে আপত্তি তোলা যায়, কিন্তু কোরআন তেলাওয়াতের মতো একটা নিরীহ ইবাদত, এখানে এখানে পর্যন্ত আপত্তি, কার জায়গায় বসে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দিয়েছেন কে, ছবি দেখেন গুগলে গিয়ে, এই লম্বা দাড়িওয়ালা মানুষ, এই জুব্বাওয়ালা মানুষ, এই ধার্মিক মানুষেরা, মুসলমান ধার্মিক মানুষেরা ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছেন, তাদের জায়গার উপর ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, আজকে তাদের জায়গায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হচ্ছে মুসলমানদের সন্তান থেকে, কোথায় চলে যাচ্ছি আমরা। আমি সেজন্য বলছি যে ঈদের কেনাকাটার নামে আপনি আপনার সন্তান দিয়ে, আপনি আপনার টাকা দিয়ে এই সমস্ত অমানুষদের, আমাদের, আমি আবার বলছি আমাদের প্রচলিত আইন, এমনকি এই দেশের সকল ধর্মের ধর্মীয় মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমাদের দেশের সকল ধর্মের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে সমকামিতা মহা অপরাধ, আমাদের রাষ্ট্রে প্রচলিত আইনে সেটা অপরাধ, এত কিছুকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই ব্রাকে আড়ং তারা একের পর এক সেগুলো আমাদের দেশে পুশ করছে। এখন আর ওই আপনার রাগ ঢাক করে না, এখন রাগ ঢাক করা ছাড়া খুল্লম খোলা তারা প্রচারণা নিয়েছে, কত বড় সাহস হলে রমজানের মার্কেটিং এ তারা সমকামিতা গিলাচ্ছে আমাদের। এবং তাদের একজন শিক্ষকের লেখা আসার সময় পড়লাম, রীতিমতো চোখ কপাল উঠে মতো আমরা কোথায় বসবাস করছি,
এটি কি আমাদের প্রিয় সন্দেহ? আমার তো কষ্ট হচ্ছে বিশ্বাস করতে। তারা রীতিমতো এখন সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য জেহাদের ঘোষণা দিয়েছে, এমন একটা অবস্থা। তো এরকম পরিস্থিতিতে আমাদের ঈদের কেনাকাটার আগে 10 বার ভাবা উচিত যে কতগুলো জিনিস, একে তো আমার রমজানের শেষ দশকের ইবাদত নষ্ট হচ্ছে, আবার একই সাথে আমার দেখা যাচ্ছে যে ঈদের কেনাকাটার নাম দিয়ে আমি চাঁদা দিচ্ছি ওদেরকে, আবার ঈদের কেনাকাটার নামে আমি আমার রমজানের যেটুকু ইবাদত বন্দী করেছি সেটুকু নষ্ট করে আমি শপিং মলে রেখে আসছি। আমি আবারও বলছি, ঈদের আনন্দটা হলো রমজান মাস জুড়ে যে ইবাদত করেছে তার জন্য, আর আপনি আনন্দ করতে গিয়ে প্রস্তুতি করতে গিয়ে এবার বন্দীকে শেষ করে ফেলেছে, এটাতে কোনোভাবে গ্রহণযোগ্য করতে পারেন। আসুন এই জন্য আমাদের বিবেকগুলোকে আমরা একটু জাগ্রত করি, আমরা একটু নড়ে চড়ে বসি এবং নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিই। আমি আবারও বলছি, পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, তাদেরকে নিয়ে ঈদের প্ল্যান ঠিক করেন। ঈদ উপলক্ষে আমাদের সামনে দুটো অপশন, একটা হলো আমাদের প্রত্যেকের গায়ে কড়কড়া নতুন জামা থাকবে, আমরা অনেকগুলো জামা কাপড় কেনার জন্য পাগল পড়া হয়ে যাব, এবং ঈদের কেনাকাটা করতে গিয়ে আড়ালে টাকা দিব, তারা যাতে সমকামিতা প্রমোট করতে পারে, তারা যাতে ধর্ম বিদ্বেষে দেশে চর্চা করতে পারে, ইসলামের বিরুদ্ধে শত্রুতা করতে পারে, তাদেরকে আমরা ফান্ড দিয়ে আসবো, আমরা চাঁদা দিয়ে আসবো, এটা একটা অপশন হতে পারে। আর একটা অপশন হতে পারে যে আমাদের ঈদ উপলক্ষে কেনাকাটা আমরা সংক্ষেপ করবো, অথবা ঈদের জন্য আলাদা কেনাকাটা না করে যে পোশাকগুলো আছে সেগুলোর মধ্যে উত্তম পোশাকটা পরবো। একটা জাল হাদিস বানায় নিয়েছি আমরা ঈদের উপভোগ করার জন্য, সেটা কি? সেটা হলো ঈদের সময় নতুন জামা পরা সুন্নাত। এটা একটা ভুয়া হাদিস, কোনো কোরআন হাদিসে কোথাও এটা বলা হয় না ঈদের সময় নতুন জামা পরতে হবে। ঈদের সময় যার যা আছে, আপনার 5টা জামা থাকলে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরবেন, এটা হলো সুন্নাত। কিন্তু আপনি কি বানায় নিয়েছেন না নতুন জামা ছাড়া ঈদ হবে না? কেন ভাই নতুন জামা ছাড়া ঈদ হবে না? বাচ্চাদেরকে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত করেন যে হ্যাঁ শোনো বাবা ভোগ নয়, ত্যাগ করতে হবে, তাহলে আজকে এই যে হোলি উৎসবে আমাদের ছেলেপেলেরা মেতে উঠেছে, এটা দেখতে হবে না আমাদের, ওই নানা লাশের সাথে সেলফি দেখার মতো নির্মমতা আমাদেরকে দেখতে হবে না। যদি বাচ্চাদেরকে আপনি ত্যাগ শিখান, আমি সবসময় এই কথাটা বলি, প্লিজ বাচ্চাদেরকে ভোগ শিখাবেন না, ত্যাগ শিখান। ভোগ করতে যোগ্যতা লাগে না, ত্যাগ করতে যোগ্যতা লাগে। ভোগ পশু পাখি কুকুর শুকুর তারাও পারে, ত্যাগটা শুধু মানুষই পারে, ত্যাগ সবার দ্বারা হয় না। এই জন্য বাচ্চাদেরকে ত্যাগই বানান যে তোমার বাজেটটা দিয়ে তোমার এক বন্ধুকে জামা কিনে দাও, তোমার একটা বন্ধু তার বাবা নাই, আসো তোমার বাজেট থেকে অর্ধেক টাকা দিয়ে তার জন্য একটা জামা কিনে তোমার নিজের হাতে তার বাসায় গিয়ে দিয়ে আসো ঈদ উপলক্ষে। আসো তাদের বাসায় যেন ঈদের দিন ভালো রান্না বাড়া হয় সেজন্য একটু বাজার সাদাই করে আসো, তোমার সাথে গিয়ে তোমার বন্ধুর বাসায় দিয়ে আসে, আপনার বাচ্চাকে সেটা শেখান। আসো আমাদের প্রতিবেশী অমুক আছে, তাদের হয়তো চাকরি নাই, তারা হয়তো কষ্টে আছে, বলতে পারছে না, চলো আমরা ঈদ উপলক্ষে তাদের বাসায় একটু কোনো একটা খাবারের আইটেম আমরা পৌঁছাই দিই, একটা বাজার করে একটা মুরগি, 2 কেজি চাল, একটা 2 লিটার একটা তেল, তারপরে আরও কিছু জিনিসপত্র, 2 কেজি গোস্ত কিনে আমরা আসো, কিছু সেমাই কিছু চিনি কিনে একটা বাসায় আমরা পৌঁছে দিয়ে আসি। বাপ বেটা মিলে চলে যান, মা মেয়ে মিলে চলে যান, মেয়েকে সাথে নেন, ছেলেকে সাথে নেন, তাদেরকে শেখান, তাহলে সেক্ষেত্রে আপনি আদর্শ পরিবার পাবেন। এই পরিবার দেখার পর আনন্দে উৎসু ঝরবে, আপনার ভালো লাগে কাজ করবে। আর যদি এদেরকে শুধুমাত্র অন্যান্য 10 জনের মতো করে তাদেরকে শপিং এ নিয়ে 2 হাতে আপনার ভর্তি ব্যাগ কিনে আপনার বাপ বেটা 4 হাতে শপিং করে বাসায় এনে ঢুকান এবং এই ফুর্তি শুধুমাত্র শিখান, মনে রাখবেন এই বাচ্চাকে শুধু ভোগ শিখিয়েছেন, এই বাচ্চা আপনার জন্য ত্যাগ করাও সে শিখবে না। সে বাপের জন্য যে ত্যাগ করতে হয় এটাও সে শিক্ষা পাবে না। এখন সে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, বাপ মা এটা মানুষের জীবনে এখন সবচেয়ে গুরুত্বহীন সাবজেক্টে পরিণত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের অবস্থা ভয়াবহ, এই ভয়াবহতা একদিনে হয় নাই, এই কালচারাল পরিবর্তনটা আমাদের দেশে করানো হয়েছে পরিকল্পিত ভাবে। এই জন্য আল্লাহর হস্তে রমজান মাসের যে আহ্বান, রমজানের যে ডাক, রমজানের যে আবেদন, সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি এবং সেটাকে রমজানের শেষের দিনগুলোতে আমরা ইমপ্লিমেন্ট করি, আসলে সেটাকে আমরা প্রয়োগ করি এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে আমরা ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিই এবং তাদেরকে বলি আমাদের 10,000 টাকার ঈদের বাজেট 10,000 টাকাই খরচ হবে। কিন্তু 10,000 শুধু নিজের জন্য হবে না, আমরা যদি গরিব দিদির জন্য আলাদা 5,000 থাকে আমাদের বাজেটের 10 থেকে আরো 5 আমরা সেখানে প্লাস করব আর নিজেদেরটাকে আমরা কমাবো এবং বাচ্চাকে শিখান যে তোমার বন্ধুর গায়ে তোমার মতো একটা জামা পরা থাকুক, সে গরিবের ছেলে, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে না, চলো সেই কাজটা করি। বাচ্চাদেরকে শিখান, বাচ্চারা কিন্তু এগুলো পছন্দ করে, বাচ্চাদের কোনো দোষ নাই, ওরা চায় ভালো কিছু করতে, কিন্তু আমরা তাদেরকে ভালো কিছু করতে শেখাই না, আমরা শুধুমাত্র আব্বু তোমার কি লাগবে যা চাচ্ছে তার সাথে 3 গুণ তাকে কিনে দিচ্ছি। কেন তার জীবনে, আমি সবসময় বলি আপনার এই ছেলের জীবনে যখন বড় হবে সে ইনশাআল্লাহ এক সময়, তখন সে জীবনে যা চাইবে সব কিছুই কি বেটে বলে হবে? অনেক কিছুই কিন্তু হবে না, পরীক্ষার রেজাল্ট কাঙ্ক্ষিত হবে না,
চাকরি চাইবে, চাকরিটা হবে না, অনেক কিছু চাইবে হবে না, তখন সে কি করবে? এই বাচ্চাকে যদি আপনি আগে থেকে ছাড় দেওয়া না শিখান, স্যাক্রিফাইস না শিখান, ত্যাগ না শিখান, ভোগ যেন না করে সেটা না শিখান, তাহলে এই বাচ্চা বড় হওয়ার পর যখন এরকম পরিস্থিতি আসবে ডিপ্রেসড হবে, সে আত্মহত্যার দিকে চলে যাবে, সে নিজেকে ধরে রাখতে পারবে না। আপনি তাকে এখন শিখান যে বাবা যা চাই তা পাইতে হয় না, তুমি জিনিসটা চাইছো তাই তোমাকে পাইতেই হবে, নট নেসেসারি। জীবনে বহুত কিছু চাওয়ার সাথে পাওয়া মিল থাকবে না, সো এখন থেকে তোমার সে প্র্যাকটিসটা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।